हाय फ्रेंड्स, तो देख आम्रा काउंटेबल सेट फाइनाइट एवं अनकाउंटेबल सेट एगुलो निये आलोचना करछिलाम। तो एटार फार्स्ट क्लास अपलोडेड होच्छे, ठीक आछे। एकटु भिडियोटा अनेकटा बड़ो भिडियो हये गेछे, तो नेटटा अनेकटा खाच्छे, नेटटा अनेकटा समय निच्छे एवं टाइमटा अनेकटा बेशी। 3 GB-র উপরে নেট, 3 GB-র উপরে আমার আপলোডেড দেখাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই টাইম লাগছে, তাই জন্য কাল থেকে এখন পর্যন্ত আপলোড হয়নি। আর আজকের দিনটা হয়তো আজকে হয়তো তোরা পাবি না, আজকে রাত্রির পরে হয়তো পাবি, বা কালকে সকালে যদি খুলিস কালকে সকালে পাবি, ঠিক আছে। তো দেখ আমরা তারপরে স্টেপে তারপরে থেকে যাচ্ছি, যতদূর পর্যন্ত পড়েছিলাম আমরা তারপর থেকে আসছি। দেখ আমরা আগের দিন লাস্ট একটা থিওরেম করেছিলাম যে এ যদি একটা কাউন্টেবল সেট হয়, এ যদি আমার একটা কাউন্টেবল সেট হয় এবং এস ধর আমার একটা ইনফাইনাইট সাবসেট অফ এস, এটা এবং এসটা হচ্ছে এ একটা কাউন্টেবল সেট, এসটা হচ্ছে আমার কি না, এসটা হচ্ছে একটা আমার ইনফাইনাইট সাবসেট অফ এস, ইনফাইনাইট সাবসেট অফ এস যদি হয় তাহলে এটাও কি হবে, তাহলে এটাও আমার কাউন্টেবল সেট হবে। এটার আমরা থিওরেমসটা আমরা প্রুফ করেছিলাম, ঠিক আছে, যে একটা কাউন্টেবল সেটের এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল বা এনুমারেবল দিয়ে প্রুফ করেছিলাম, ঠিক আছে। বাই কাউন্টেবল সেট এনুমারেবল সেট একই জিনিস। ব্যাপারটা হচ্ছে কি যে এনুমারেবল সেট কখন বলছি, কোন একটা সেটকে এনুমারেবল কখন বলছি, যদি আমরা একটা ম্যাপিং ডিফাইন করতে পারি কিরকম, যে ন্যাচারাল নাম্বার সেট থেকে ওই সেটে এই ম্যাপিংটা কি হবে, একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, এই ম্যাপিংটা কি হবে, একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি আমরা ডিফাইন করতে পারি ন্যাচারাল নাম্বার সেট থেকে ওই সেটে, তখন আমরা বলবো মানে বেসিক্যালি ওই যে সেটটাকে কাউন্টেবল বা এনুমারেবল বা এনুমারেবল দেখাতে যাচ্ছি সেই সেটটার সাথে ন্যাচারাল নাম্বার সেটের একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে, বা ওই দুটো সেট কি হবে, ইকুইপোটেন্ট হবে, ইকুইপোটেন্ট হবে, তখন আমরা বলছি ওই সেটটাকে কাউন্টেবল বা এনুমারেবল বা এনুমারেবল, যেটা খুশি বলতে পারিস, ঠিক আছে। তিনটে নাম, কাউন্টেবল, এনুমারেবল, ডেনুমারেবল। তো আমরা ওই থিওরেমসটার পরে একটা জাস্ট নোট হিসেবে যেটা বলা হয়নি মিস করে গেছি, সেটা হচ্ছে দেখ যে এ সাবসেট অফ এ কাউন্টেবল সেট বি আইদার কাউন্টেবল অর ফাইনাইট, যে কোন একটা কাউন্টেবল সেটের যদি আমরা সাবসেট চুজ করি, কোন একটা কাউন্টেবল সেটের সাবসেট, সেটা কি হবে না, সেটা হয় ফাইনাইট হবে না হলে কাউন্টেবল হবে, ঠিক আছে। তো আমরা দেখে নিয়েছি এভরি যদি আমার সাবসেট যদি ইনফাইনাইট হয়, যদি সাবসেটটা যদি আমার ইনফাইনাইট হয় তাহলে সেটা কাউন্টেবল হবেই। এবার ইনফাইনাইট না হয় যদি অন্য কোনো ইনফাইনাইট না হয় যদি ফাইনাইট হয় সাবসেটটা, তখন সেটা ফাইনাইট কাউন্টেবল, ফাইনাইট সাবসেট হবে, ঠিক আছে, বোঝা গেল। এই নোটটা জাস্ট আমাদের বলা হয়। আচ্ছা আরো দুটো জিনিস ধর, যদি লেট টু সেটস এ এন্ড বি আর ইকুইপোটেন্ট, যে দুটো সেট ধর আমার এ এবং বি দুটো সেট হচ্ছে ইকুইপোটেন্ট, ঠিক আছে, দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ এন্ড বি both is same, this number is called cardinal number, এই নাম্বারটাকে আমরা কি বলি, cardinal number, এই নাম্বারটাকে আমরা কি বলা হয়, cardinal number, যে দুটো সেট ধর, দুটো সেট আমাদের equipotent সেট, তাহলে সেই দুটো সেটের মধ্যে যে সেই দুটো সেটে কি হবে, ইকুইপোটেন্ট সেট মানে কি, তাহলে তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে, এ এবং বি সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। তো বাইজেক্টিভ ম্যাপিং যদি পাওয়া যায় তাহলে কি হবে, এ সেটে যে এলিমেন্টস আছে বি সেটেও সেম এলিমেন্টস আছে, তো আমি ধরে নিলাম সেই যে নাম্বারটা, নাম্বার অফ এলিমেন্টস, এই নাম্বার অফ এলিমেন্টসটাকে বলা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, যে এবার আমরা কতগুলো কিছু কিছু সেটে আমরা কার্ডিনাল নাম্বার কি কি হয় সেটা আমরা বলে দিচ্ছি। দ্য কার্ডিনাল নাম্বার অফ নাল সেট, দ্য কার্ডিনাল নাম্বার অফ নাল সেট ফাই ইজ কত, জিরো, যে দ্য কার্ডিনাল নাম্বার অফ ফাই নাল সেট হচ্ছে আমার জিরো, ঠিক আছে। আর ন্যাচারাল নাম্বার সেটের কার্ডিনাল নাম্বারকে আমরা ডিনোট করি হচ্ছে ডি দিয়ে, এবং যে রিয়েল নাম্বার সেটের কার্ডিনাল নাম্বারকে আমরা ডিনোট করি আর দিয়ে, ঠিক আছে। আচ্ছা দ্য কার্ডিনাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস অফ সেট অফ দ্য কার্ডিনাল নাম্বার অফ সেট অফ ন্যাচারাল নাম্বার ইন ইজ ডিনোটেড বাই কত, না ডি, ডিনোটেড বাই ডি
and for the set of and for the set of real numbers and for the set of real numbers is denoted by c diye denote kora hoy thik ache tarpor bola hocche je for an infinite set its cardinal number is said to be এটাকে আমরা কি বলা হয় ট্রান্সপারেন্ট কার্ডিনাল নাম্বার কোন একটা ইনফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বারটাকে কি বলা হয় না ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কার্ডিনাল নাম্বার ঠিক আছে কোন একটা ইনফাইনাইট সেটের কার্ডিনাল নাম্বারকে আমরা কি বলছি না ট্রান্সপারেন্ট কার্ডিনাল নাম্বার বলা হয় ঠিক আছে এটা কার্ডিনাল সি কার্ডিনাল নাম্বার বলা হয় ঠিক আছে এগুলো আমার প্রিলিমিনারি জায়গা আগের দিনে বলা হয়নি এগুলো বাকি ছিল তো আজকে আমাদের যে টপিকটা এগুলো হচ্ছে আমাদের কালকেরই টপিক ছিল বা কালকে আমাদের আগের ভিডিও যেটা ছিল সেই ভিডিওরই টপিক ছিল জাস্ট মিসিং হয়ে গিয়েছিল বলে আমার মানে তোদের ভিডিওটা শেষ করার পরে মাথায় এলো যে না এই জায়গাগুলো তো বলা হলো না ঠিক আছে তো আজকে যেটা আমাদের জায়গা সেটা হচ্ছে দেখ যে দা ইউনিয়ন একটা থিওরেম যে দা ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট The union of a finite set and an enumerable set is countable. যে দেখ দু রকম শব্দ কিন্তু আমি জোড়াচ্ছি একটা এক জায়গায় বলছি enumerable কোথাও বলছি আবার countable ঠিক আছে এখানে কিন্তু থিওরিটা অন্যভাবে দিতে পারে যে দা ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট অ্যান্ড অ্যান এনুমারেবল সেট ইজ এনুমারেবল কারণ কাউন্টেবল এনুমারেবল ডেনুমারেবল এইগুলো সেম একই ভাষা তো আমরা এই থিওরেমসটা প্রুফ করছি কিভাবে দেখ যে দা ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট এবং একটা এনুমারেবল সেট তাদের ইউনিয়নটা কি হবে একটা কাউন্টেবল সেট হবে বা এনুমারেবল সেটই আসবে ঠিক আছে আমরা কি তাহলে লেট এস বি এন এনুমারেবল সেট লেট এস বি এন এনুমারেবল সেট অ্যান্ড টি বি এ ফাইনাইট সেট এবার আমরা এখানে দুটো কেস কনসিডার করছি ফার্স্ট নম্বর কেসে আমরা বলে নিচ্ছি যে তাহলে দেখ এসটা হচ্ছে আমার একটা এনুমারেবল সেট এসটা আমার হচ্ছে একটা এনুমারেবল সেট ঠিক আছে তাহলে যদি আমার এনুমারেবল সেট হয় তাহলে দেখ তাহলে আমরা বলতে পারি এটাকে যে লেট এস বি এ ফাইনাইট সেট যে এসটা হচ্ছে আমার একটা ফাইনাইট সেট আর যদি আমার এসটা ফাইনাইট সেট হয় তাহলে এসটা ফাইনাইট সেট হলেও সেটা এনুমারেবল হবে ফাইনাইট সেট হলেও সেটা এনুমারেবল হবে কারণ এনুমারেবল হতে গেলে কি আমাদের ওই সেটটা থেকে ন্যাচারাল নাম্বারস থেকে আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বারস থেকে ওই সেটের মধ্যে একটা ম্যাপিং থাকতে হবে বাইজেক্টিভ ম্যাপিং থাকতে হবে তো বাইজেক্টিভ ম্যাপিংটা আমার এক্সিস্ট করবে এই সেটটা ফাইনাইট ঠিক আছে শুধু জাস্ট ফাইনাইট যদি হয়ে যায় তো আমরা এখানে ওই কেসটা নিচ্ছি যে একবার হচ্ছে এই সেটটা ফাইনাইট আরেকবার নেব যে টি এর সাথে ইন্টারসেকশন এসটা টি এর সাথে ইন্টারসেকশন এস এটা হচ্ছে আমার ফাই মানে টি এবং এস এই দুটো সেট কোনো এই দুটো সেটের মাঝে কোনো এলিমেন্টস কমন নেই টি এবং এস সেটে দুটো এলিমেন্ট কোনো এলিমেন্ট কমন নেই ঠিক আছে তো আমরা দুটো কেস আলোচনা করছি এখানে যে এসটা হচ্ছে আমার ফাইনাইট সেট যদি হয় এসটা যদি আমার ফাইনাইট সেট হয় তাহলে দেখ যে দেন এস ইউনিয়ন টি তাহলে সেটা কি হবে তাহলে এস ইউনিয়ন টি টা একটা ফাইনাইট সেট ইজ ফাইনাইট হেন্স ইট ইজ এনুমারেবল তাহলে ফাইনাইট সেট হবে মানে সেটা এনুমারেবল হয়ে গেল একদম ইজি ব্যাপার ঠিক আছে এবার যদি আমরা কেস টু টা আলোচনা করি যেটা সেটা হচ্ছে আমার মেন ব্যাপার যে কেস টু টা হচ্ছে যে লেট এস ইন্টারসেক্স এই টি ইন্টারসেকশন এস ইকুয়ালস টু ফাই উইথাউট লস অফ জেনারেলিটি ঠিক আছে আমরা জেনারেল কোনো কিছু না ক্ষতি করে ঠিক আছে আমরা ধরে নিলাম যে টি ইন্টারসেকশন এসটা হচ্ছে আমার ফাই তার মানে কি টি এর সাথে এস এর কোনো কমন এলিমেন্ট নেই দ্যাট ইজ দেয়ার ইজ নো কমন এলিমেন্ট
কমন এলিমেন্ট, কারণ টি এর মধ্যে আমার এম খান এলিমেন্টস রয়েছে, টি এর মধ্যে আমি ধরে নিয়েছি এম খান এলিমেন্টস, ওই এম খান এলিমেন্টস এস এর যে এলিমেন্টস গুলো থাকবে সেই এলিমেন্টের সাথে সমান নয়, মানে কেউ কারোর সাথে সমান নয়, দুটো পরস্পর আলাদা, তাহলে ইন্টারসেকশনটা ফাইন, দেয়ার ইজ নো কমন এলিমেন্ট ইন টি উইথ এস, এস এর সাথে টি এর কোনো কমন এলিমেন্ট নেই উইথ এস, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার আমি ধর যে এস সেটটা আমার কি, তাহলে এস সেটটা আমার কাউন্টেবল সেট, সিন্স সিন্স এস ইজ এনুমারেবল, তাহলে যেহেতু এসটা আমার এনুমারেবল দেন এস ক্যান বি অ্যারেঞ্জড, দেন এস ক্যান বি অ্যারেঞ্জড ইন দ্য এলিমেন্টস অফ এ সিকোয়েন্স, কোন একটা সিকোয়েন্সের আমরা তাহলে এলিমেন্টস দিয়ে কমপ্লিট কনসিডার করতে পারবো, দ্যাট ইজ এস ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এইভাবে তাহলে আমরা চলতে পারবো, এইভাবে চলতে পারবো। আচ্ছা আবার দেখ, টি সেটটা আমার ফাইনাইট সেট, টি সেটের মধ্যে ফাইনাইট সেট, অলসো লেট, অলসো লেট টি ইকুয়ালস টু চার কত, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এরকম করে ওয়াই এম পর্যন্ত, কারণ আমার এম খানে এলিমেন্টস রয়েছে টি এর মধ্যে, ঠিক আছে। এবার আমরা কি করছি, এবার আমাদেরকে তাহলে দেখাতে হবে কি, যে এদের ইউনিয়নটা, এদের এস এবং এস এবং টি এই দুটোর ইউনিয়নটা হচ্ছে আমার কাউন্টেবল সেট, তাই তো? তাহলে উই ডিফাইন এ ম্যাপিং, উই ডিফাইন এ ম্যাপিং এফ ফ্রম ন্যাচারাল নাম্বারস টু, এফ ফ্রম ন্যাচারাল নাম্বার থেকে এস ইউনিয়ন টি এজ ডিফাইন বাই ডিফাইন বাই এফ অফ এন ইকুয়ালস টু, এফ অফ এন ইকুয়ালস টু আমার কত, এফ অফ এন ইকুয়ালস টু আমার হচ্ছে ওয়াই এন, এফ অফ এন ইকুয়ালস টু ওয়াই এন, এবং এফ অফ এম প্লাস এন ইকুয়ালস টু হচ্ছে কত, এক্স এন, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, যে এফ অফ এনটা হচ্ছে আমার ওয়াই এন এবং এফ অফ এম প্লাস এনটা হচ্ছে এক্স এন হবে, এই এমটা হচ্ছে কি, এখানে যতগুলো এলিমেন্টস আছে তার সাথে আমার এনটা যুক্ত হচ্ছে, এনটা ন্যাচারাল নাম্বার কিন্তু এমটা একটা ফিক্সড নাম্বার, সেটা হচ্ছে আমার এক্স এন হবে, ঠিক আছে, আর এফ অফ এনটা হচ্ছে জাস্ট একটা ওয়াই এন হবে। তাহলে দেখ, এটা হচ্ছে আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং, দেন এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, দেন এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে, তাহলে এফটা হচ্ছে আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যায় তার মানে কি, ন্যাচারাল নাম্বার সেট এবং এস ইউনিয়ন সেট এটা তাহলে ইকুইপোটেন্ট, দ্যাট ইজ এস ইউনিয়ন টি এন্ড সেট অফ ন্যাচারাল নাম্বার আর ইকুইপোটেন্ট, তাহলে এই দুটো সেট আমার কি, ইকুইপোটেন্ট, তাহলে ইকুইপোটেন্ট, ইকুইপোটেন্ট হওয়া মানে কি, তাহলে ইকুইপোটেন্ট হচ্ছে তার মানে এস ইউনিয়ন টি টা তাহলে কাউন্টেবল সেট, যে তাহলে হেন্স এস ইউনিয়ন টি ইজ কাউন্টেবল, হেন্স এস ইউনিয়ন টি ইজ কাউন্টেবল, ঠিক আছে, প্রুফটা তাহলে আমার বোঝা গেল, ঠিক আছে। যে ফার্স্ট কেসে আমরা ধরে নিলাম যে এস সেটটা আমার ফাইনাইট সেট, এস সেটটা ফাইনাইট সেট, দ্বিতীয় কেসে আমরা ধরে নিলাম যে টি এর সাথে এস এর কোনো কমন এলিমেন্ট নেই, টি এর সাথে এস এর কোনো কমন এলিমেন্ট নেই, ঠিক আছে, এটা করলেও হবে, ঠিক আছে। এবার কেউ ধর এটাও করতে পারে যে ফার্স্ট কেসটা যদি বাদ দিয়ে দিস, কেউ ধরতে পারিস কেস ওয়ানে যে এস এর সাথে টি এর ইন্টারসেকশন এটা ধর আমার ফাই নয়, তার মানে কি, তার মানে এস এর মধ্যে কিছু এলিমেন্টস আছে যেটা টি এর মধ্যেও আছে, তার মানে টি এর যে এলিমেন্টসগুলো সেই এলিমেন্টগুলো এস এর মধ্যেও থাকতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে কমন এলিমেন্ট নেই, এই ক্রাইটেরিয়াটা ধরার থেকে তার মানে কি, আমি এটা ধরে নিতে পারি, এই কেসটা যদি আমরা ধরি তার মানে আমি ধরে নিতে পারি টি এর যে সমস্ত এলিমেন্টসগুলো, টি এর সমস্ত এলিমেন্টসগুলো এস এর মধ্যে আছে, টি এর সমস্ত এলিমেন্টসগুলো এস এর মধ্যে চলে আসছে, তার মানে টিটা একটা এস এর প্রপার সাবসেট হয়ে যাবে, টিটা এস এর মধ্যে একটা প্রপার সাবসেট হিসেবে চলে আসবে। তো আমি তো আগের থিওরেমসে প্রুফ করি কিন্তু আমি করলেসে ফার্স্টে বললাম যে একটা কাউন্টেবল সেট, তার যদি আমরা তার যদি একটা সেট সাবসেট নেই তাহলে সেটা কী হবে, হয় ফাইনাইট হবে নাহলে কাউন্টেবল হবে, তো ওই কেসটা এখান থেকে চলে আসে, সেই জন্য আমরা এই কেসটাকে বাদ দিয়েছি, যে এদের ইন্টারসেকশনটা ফাই হবে না, ফাই হবে না এই কেসটাকে জন্য বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ এটা প্রুফ করাটা একদম ইজি ব্যাপার বা এটা একদম লজিক্যাল ব্যাপার, এটা লজিক্যালি চলে আসবে, ঠিক আছে, এটা প্রুফ করার দরকার পড়বে না, কিন্তু আমাদের যদি ফাই হয় তখন এটা প্রুফ করতে লাগবে,
সেজন্য এই কেসটা কনসিডার করলাম এবং হতে পারতো দেখ এস সেটটা কাউন্টেবল সেট ছিল তাহলে হতে পারে সেটা ফাইনাইট হতে পারতো না হলে সেটা কাউন্ট এনুমারেবল সেট যেরকম হয় যে সেখান থেকে ন্যাচারাল নাম্বার সেটা বাই একটি ম্যাপিং এক্সিস্ট করে তো সেজন্য আমি ফার্স্ট কেসটা ফাইনাইট হিসেবে ধরে নিয়েছিলাম ঠিক আছে দুটো কেস এখানে বোঝা গেল এরপর আমরা আরেকটা থিওরেমসে আসি এটা হচ্ছে যে দুটো এনুমারেবল সেট যদি হয় এবার এই দুটো সেট যদি আমার ধর এস আর টি দুটোই যদি আমার এনুমারেবল সেট হয় এই দুটো যদি আমার এনুমারেবল সেট হয় তাহলে যে ইউনিয়নটা এনুমারেবল হবে তাহলে যে ইউনিয়নটা এনুমারেবল হবে এটা আমরা ফার্স্টে প্রুফ করব এবার দুটো সেটের জন্য হোল্ড করলো এবার ধর এই দুটো সেটকে মিলিয়ে আমি একটা এস ওয়ান ধরে নিলাম ঠিক আছে এবার ধর আরেকটা নয় আছে সেটা আমরা নিলাম এস টু একটা সেট আছে ঠিক আছে তো এবার আমি কি করলাম যে এস ওয়ান এর সাথে এস টু এস ওয়ান এর সাথে এস টু ইউনিয়ন নিলাম তাহলে একই প্রসেসে এস ওয়ান ইউনিয়ন এস টু এটাও তাহলে কি হবে একটা এনুমারেবল সেট হবে এটা আমরা দেখাবো যে এটা আমরা ফার্স্টে দেখাবো যে দুটো এনুমারেবল সেটের দুটো এনুমারেবল সেটের ইউনিয়নটা হচ্ছে এনুমারেবল এটা ফার্স্টে দেখাবো তারপরে সেটাকে ফাইনাইট নাম্বার পর্যন্ত যদি আমরা ইউনিয়ন করি সেটাও এনুমারেবল হবে আবার যদি আমরা ইনফাইনাইট নাম্বার পর্যন্ত যদি করি তাহলে সেটা এনুমারেবল হবে ঠিক আছে তো দুটো কেসই আমরা একটু ডিসকাস করছি তো দেখ আমরা এবার এইটা প্রুফ করছি যে ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ এনুমারেবল সেটস ইজ এনুমারেবল ঠিক আছে তো এটা প্রুফ করার জন্য আমরা কিভাবে প্রুফ করছি দেখ যে ফার্স্ট উই শো দ্যাট যে প্রথমে আমরা দেখাবো যে কি যে দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস ইজ এনুমারেবল এটা আমরা ফার্স্টে দেখাবো যে আমরা প্রথমে দেখাতে চাইছি যে দুটো এনুমারেবল সেটস এর ইউনিয়নটা এনুমারেবল হবে তো আমরা কি করছি যে তার জন্য তাহলে যে লেট এস ওয়ান অ্যান্ড এস টু বি টু এনুমারেবল সেটস যে দুটো এনুমারেবল সেটস অ্যান্ড দে ক্যান বি অ্যারেঞ্জড and they can be arranged in the form of elements of a sequence ঠিক আছে যেটা আমরা তাহলে form of a sequence exist করতে মানে sequence এর form হিসেবে sequence এর element এর form হিসেবে তাহলে দুটোকে arrange করা যেতে পারে তার জন্য আমরা ধরে নিচ্ছি যে let s1 টা হচ্ছে কত এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে চলছে এবং এস টুটা হচ্ছে কত ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এইভাবে চলছে ঠিক আছে যে এস ওয়ান এস টু এটা হতে পারে এবার দেখ এখানে এস ওয়ান এবং এস টু দুটোই এনুমারেবল সেট সেহেতু কারো দেখ মাথায় আসতেই পারে যে এস ওয়ান এস টু দুজনে কেউ না কারো সাবসেট হতে পারে যে ধর এস ওয়ানটা এস টুর সাবসেট এস ওয়ানটা এস টুর সাবসেট কারণ একটা দেখ কারণ একটা এনুমারেবল সাবসেটের কারণ যে কোনো ধর আমি যদি ধরে নিই যে এস ওয়ানটা আমার এস টু সাবসেট এটা তো একটা এনুমারেবল সেট তাহলে তার সাবসেট যদি তাহলে সেটা এনুমারেবল হবে সেহেতু আমরা এখানে ধরেই নিচ্ছি যে এস আমরা কনসিডার করে নিচ্ছি যে এস ওয়ান এবং এস টু এই দুটো সেট কেউ কারো সাবসেট নয় তার মানে কি যে এদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই ঠিক আছে তো সেটা আমরা কনসিডার করে নিচ্ছি যে যে since every infinite subset of a enumerable set is enumerable jehetu dutu jehetu kono ekta enumerable set er infinite subset hocche enumerable then we assume that tahole amra dhore nichhi ki je assume that S1 and S2 have no common elements যে দুজনের কোনো কমন এলিমেন্টস নেই ঠিক আছে যে আমরা ধরে নিলাম দুজনের কমন এলিমেন্টস নেই তাহলে এই দুটো যদি কমন এলিমেন্টস না থাকে তাহলে দুটো কমন এলিমেন্টস না থেকে যদি আমরা S1 ইউনিয়ন S2 যদি করি তাহলে এটা কি হবে তাহলে এটা সেম হবে ইজ সেম অ্যাজ ইফ দ্য ইউনিয়ন অফ S1 and S2 taken without
having without having no common elements without having no common elements ঠিক আছে যে তাহলে আমার কি হবে যে দুজনের কোনো কমন এলিমেন্ট নেই তাহলে এই লাইনটার মানেটা হচ্ছে কি যে তাহলে s1 এবং s2 এই যে ইউনিয়নটা যেটা পাবো এই ইউনিয়নটা হচ্ছে কি তাদের কোনো কমন এলিমেন্ট নেই এইটাকে এইটা ধরে নিয়ে তাদের s1 এবং s2 ইউনিয়নটা হচ্ছে আমার এই সেটটা হবে s1 s2 দুটোই কমন এলিমেন্ট নেই এটা তো আমরা এখানে অ্যাজুম করে নিলাম এবার ওই কন্ডিশনটাকে রেখে ওই কন্ডিশনটাকে রেখে এই দুটো সেটের ইউনিয়নটা হচ্ছে আমার এই সেটটা হবে s1 ইউনিয়ন s2 দেখতে এরকম টাইপের s1 ইউনিয়ন s2 এরকম টাইপের হবে ঠিক আছে এবার আমরা কি করছি যে s1 ইউনিয়ন s2 টাকে আমরা তাহলে দেখ s1 ইউনিয়ন s2 টাকে আমরা এবার একটা ফর্মে লিখছি যে ফর্মটা যদি লেখা যেতে পারে আমরা কি করছি s1 ইউনিয়ন x2 টাকে যদি s1 ইউনিয়ন s2 এটাকে তো আমরা এনুমারেবল দেখাতে চাইছি তাহলে এই s1 ইউনিয়ন s2 এটাকে আমরা এনুমারেবল দেখাতে চাইছি তাহলে কি এটাকে আমাদেরকে একটা ওই সিকোয়েন্সের টার্মের ফর্মে আকারে যদি লিখতে পারা যায় এই সেটটাকে তাহলে আমরা বলতে এনুমারেবল সেট এটা তো আমরা সেটা সেটার দিকে লক্ষ্য করছি ঠিক আছে নাও ইফ উই রাইট s1 ইউনিয়ন s2 এটা হচ্ছে কত যে z1 z2 zn এভাবে চলছে যেখানে হচ্ছে কত না যেখানে z অফ 2n 1 z অফ 2n 1 টা হচ্ছে কত না xn z অফ 2n 1 টা হচ্ছে xn এবং z অফ 2n এটা হচ্ছে কত yn এটা হচ্ছে আমার yn তাহলে দেখ যে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার এটাকে যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে দেখ s1 এবং s2 মধ্যে কি দেখছ তাহলে z1 টা কি হবে z1 টা হবে আমার x1 z2 হবে y1 z2 যেটা হবে z2 টা কত হবে y1 z3 কত হবে x2 z4 কত হবে y2 তার মানে দেখ s1 এবং s2 প্রত্যেকটা এলিমেন্টই কি এদের মধ্যে আছে তো দেখ আমরা তাহলে কি একটা অন্য কোন একটা সিকোয়েন্স সিকোয়েন্স তাহলে কি তাহলে এখানে তাহলে বল যে it represent that the set s1 union s2 can be arranged in the elements of a sequence zn যে এই zn সিকোয়েন্সের এলিমেন্টসে আমরা তাহলে s1 union s2 এই সেটটাকে তাহলে অ্যারেঞ্জ করতে পারছি তাহলে আমরা কি বলতে পারবো যে তাহলে অ্যারেঞ্জ করতে পারা মানে কি তাহলে সেটা কাউন্টেবল সেট হবে তাহলে আমরা বলতে পারি যে দেন s1 ইউনিয়ন s2 ইজ এনুমারেবল তাহলে এটা আমার এনুমারেবল সেট হয়ে গেল এটা আমার তাহলে এনুমারেবল সেট একটা প্রুফ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমরা কি বলছি যে এইটাকে এই প্রসেসটা কি রিপিটিং দিস প্রসেস ফর এ ফাইনাইট নাম্বার অফ For a finite number of times, we get the union of a finite number of enumerable set is enumerable. এটাকে আমরা যদি একটা ফাইনাইট নাম্বার পর্যন্ত যদি কন্টিনিউ করতে থাকি যে আমরা যেটা বোঝাচ্ছিলাম দেখ ফাইনাইট নাম্বার পর্যন্ত আমরা কিভাবে কন্টিনিউ করব সেটা হচ্ছে দেখ s ইউনিয়ন s2 এটা তো আমার s ইউনিয়ন s2 ছিল তো দুটো ধর কাউন্টেবল সেট তাহলে এটা আমার একটা কাউন্টেবল সেট হয়ে গেল সেটা এটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমার s3 বাকি যেগুলো আছে ধর এটার সাথে এবার আমরা s4 এর ইউনিয়ন করব তাহলে আগের প্রসেস অনুযায়ী তাহলে কি হবে এটা আবার একটা কাউন্টেবল হবে এটাকে আবার s5 ধর এই প্রসেসটাকে কন্টিনিউ করতে করতে কি একটা ফাইনাইট নাম্বার যদি কন্টিনিউ যদি করি তাহলে কি আলটিমেটলি একটা ইনভারিয়েবল সেটসই পাবো লাস্টে গিয়ে সেটাই বলা হলো যে ফাইনাইট নাম্বার পর্যন্ত যদি আমরা করি তাহলে আমরা কি পাবো একটা ইনভারিয়েবল সেটই পাওয়া যাবে ঠিক আছে এছাড়াও দেখ আরেকটা থিওরেম আছে যে থিওরেমটা আমাদের খুব কম প্রয়োজন হবে এবং থিওরেমের প্রুফটা দরকার নেই জাস্ট থিওরেমের স্টেটমেন্টটা আমাদের দরকার তো আমি জাস্ট স্টেটমেন্টটাই আলোচনা করছি দেখ যে এখানে আমি স্টেটমেন্ট বলে দিয়ে বলছি যে the union of enumerable number of enumerable sets is enumerable
যে আমরা এতক্ষণ কি এতক্ষণ আগে থিওরিটা কি বললাম যে দা ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট নাম্বার এনুমারেবল সেটস ফাইনাইট নাম্বার ছিল এখানে আমরা বললাম যে ইউনিয়ন অফ এনুমারেবল নাম্বার সংখ্যক এনুমারেবল সেটস যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটাও ইউনিয়ন তাহলে সেটাও এনুমারেবল হবে এই থিওরিটার প্রুফটা একটু অন্যরকম ঠিক আছে এটা আরো সহজ প্রুফ এটা আরো সহজ প্রুফ ঠিক আছে কিন্তু থিওরিটার প্রুফটা আমাদের আসে না সেটা আমরা এটা বাদই দিচ্ছি শুধু স্টেটমেন্টটা আমাদের দরকার ঠিক আছে তো এইগুলো হলে আমার মোটামুটি থিওরিটিক্যাল জায়গাটা শেষ এবার আমরা দুটো তিনটে প্রবলেম আছে এখান থেকে যেগুলো আসে যে আমাদের সেট অফ রেশনাল নাম্বার আমরা কি জানি যে সেট অফ রেশনাল নাম্বার ছাড়া এনুমারেবল সেট কিভাবে প্রুফ করব আবার দেখ সেট অফ রিয়েল নাম্বার সেটা এনুমারেবল সেট নয় এটাতে যাব তারপরে দেখ যে কোনো ওপেন ইন্টারভেল জিরো ওয়ান বা ধর যে কোনো ওপেন ইন্টারভেল এ বি বা ধর যে কোনো ক্লোজ ইন্টারভেল এ বি এইগুলো আমরা এনুমারেবল হবে কিনা এই ওপেন ইন্টারভেল ক্লোজ ইন্টারভেল এইগুলো এনুমারেবল হবে কিনা সেই জায়গাগুলোতে আমরা আসছি আস্তে আস্তে ঠিক আছে তো দেখ আমরা সেট অফ রেশনাল নাম্বার কিউ সেট অফ রেশনাল নাম্বার হচ্ছে কি আমার সেট অফ রেশনাল নাম্বারটা হচ্ছে আমার কিউ তাই তো তো এটাকে আমরা ফার্স্টে দেখানোর আগে কি করছি না সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার কিউ প্লাস এটাকে আমরা সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার কিউ প্লাসটাকে আমরা আগে আমরা দেখাতে চাইছি এটা হচ্ছে আমার এনুমারেবল ঠিক আছে আমরা ফার্স্টে এটাকে দেখাতে চাইছি তো তার জন্য আমরা কি করছি না তার জন্য আমরা কি করছি যে এক মিনিট তো দেখ আমরা কিভাবে করছি যে লেট কিউ প্লাস বি দা সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার এটা হচ্ছে আমার কি যে সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার তাদেরকে সেট এবার আমরা কি করছি না উই ডিফাইন এবার আমরা একটা সেট ডিফাইন করছি যে এ কে সেটা হচ্ছে কি না এ কে সেটটা হচ্ছে আমার এরকম টাইপের 1 বাই কে 2 বাই কে 3 বাই কে ঠিক আছে যেখানে কেটা হচ্ছে কি না ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া কেটা আমার সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আমরা একটা সেট ডিফাইন করলাম এ কে 1 বাই কে 2 বাই কে 3 বাই কে করে এরকম টাইপের ঠিক আছে তাহলে দেখ যে দেন এই যে কিউ প্লাস এর সেটটা এই সেটটা আমার ইউনিয়নের সাথে যে কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অফ এ কে যদি আমরা করি তাহলে দেখ এটা আমার এ কে এর সাথে কিউ প্লাস এর সাথে সমান হচ্ছে কিউ প্লাস থেকে আমি পজিটিভ সমস্ত পজিটিভ রেশনাল নাম্বারদেরকে নিয়ে সেটটা তো আমার এ কেটাকে যদি আমরা কেটাকে যদি আমরা বাড়াতে থাকি আমরা বাড়াতে বাড়াতে যদি যাই 1 দিলাম 2 দিলাম 3 দিলাম 4 দিলাম 5 দিলাম 6 দিলাম তাহলে কি হবে সবগুলো রেশনাল নাম্বার হতে থাকবে তাহলে এ কে এর ইউনিয়ন যদি করা যায় কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি থেকে তাহলে কিউ প্লাস সেটটা আমরা পাবো ঠিক আছে এবং এখানে দেখ এখানে আমরা এ কে সেটটা কি করছি আচ্ছা এটা হচ্ছে আমার এটা এবার উই ডিফাইন এ ম্যাপিং আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি কিরকম ভাবে না এ ফ্রম সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে এ কে বাই এফ অফ এন ইকুয়ালস টু কত না এন বাই কে এফ অফ এন ইকুয়ালস টু হচ্ছে আমার এন বাই কে এফ অফ এন ইকুয়ালস টু এন বাই কে তাহলে দেখ যদি আমরা এই ম্যাপিংটাকে ডিফাইন করি তাহলে এই ম্যাপিংটা আমার দেখ একটা বাইজেক্টিভ ম্যাপিং তাহলে এই ম্যাপিংটা হচ্ছে আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং ঠিক আছে যে দেন এফ ইজ এ বাইজেক্টিভ দেন এফ ইজ এ বাইজেকশন বল বাইজেক্টিভ না বলে আমি নাউন ফর্মটা ইউজ করলাম বাইজেকশন তাহলে এফটা হচ্ছে তাহলে আমার একটা বাইজেকশন ঠিক আছে তার মানে এ কে যে সেটটা তাহলে এ কে সেটটা আমার একটা ইনুমারেবল তাহলে হেন্স তাহলে এ কে ইজ এনুমারেবল তাহলে এ কে সেটটা হচ্ছে আমার একটা এনুমারেবল তাই তো এ কে সেটটা হচ্ছে এনুমারেবল এবার দেখ আমরা লাস্ট একটা থিওরেম বললাম যেটার প্রুফটা করিনি যে একটা এনুমারেবল সাবসেট এনুমারেবল সেটের যদি আমরা এনুমারেবল টাইম যদি আমরা ইউনিয়ন করি তাহলে সেটা কি হবে এনুমারেবল হবে দেয়ারফোর ইউনিয়ন কে ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অফ এ কে ইজ এনুমারেবল তাই তো এটা আমার লাস্ট যে থিওরি ছিল সেটা যেটা আবার প্রুফ করিনি সেটা অনুযায়ী এটা
তার মানে দেখ এটা মানে তো আমার এটা মানে কি আমার k প্লাস দ্যাট ইজ এই k প্লাস হচ্ছে q প্লাস দ্যাট ইজ q প্লাস ইজ এনুমারেবল তাহলে q প্লাস হচ্ছে আমার এনুমারেবল হয়ে গেল ঠিক আছে বোঝা গেল যে সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার এটা কিভাবে কিভাবে আমার হচ্ছে এনুমারেবল হচ্ছে এবার আমরা দেখাবো যে সেট অফ রেশনাল নাম্বার এটা হচ্ছে আমার এনুমারেবল ঠিক আছে এই প্রবলেমটা এবার আসছি তো প্রবলেমটা লিখে নি যে দ্য সেট অফ All positive, the set of all rational numbers, the set of all rational numbers is enumerable, proved, but prove it. ठीक है जी, ये टाइप का हमारे के proof करते होंगे, ठीक है जी? Q dot चमार, Q be the set of all rational numbers, set of all रैशनल नंबर्स ठीक है सेट ऑफ ऑल रैशनल नंबर्स नाउ क्यू कैन बी रिटेन एज क्यू इक्वल्स टू पी डैश यूनियन सिंगलटन सेट जीरो ठीक है जेखने हे कि नायर पी डैश आर सेट ऑफ ऑल पॉजिटिव एंड नेगेटिव रैशनल नंबर्स रेस्पेक्टिवली पीटा হচ্ছে আমার পজিটিভ এবং পি ড্যাশটা হচ্ছে নেগেটিভ রেশনাল নাম্বার তাদেরকে নিয়ে হচ্ছে আমার সেটটা ঠিক আছে তাহলে দেখ যে Then there exists a bijective mapping. F from P to P dash by f of x equals to minus x. যেখানে x-টা কোথায় আছে? P তে আছে. f of x equals to minus x. যদি আমরা এই ডিফাইন করা যায় তাহলে এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং একটা বাইজেক্টিভ ম্যাপিং P থেকে P dash-তে পেলাম. তাহলে বলতে পারি যে that is P and P dash then that is p and p dash are equipotent তাহলে এই দুটো সেট হচ্ছে আমার কি তাহলে এই দুটো সেট হচ্ছে আমার ইকুইপোটেন্ট এবার দেখ আমি দেখ সেট অফ p টা আছে কি সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার আমি দেখ আগের থিওরেম আগের প্রুফটা দেব আগের প্রবলেমটাতে আমি সলভ করে দিলাম যে সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার সেটা কি একটা এনুমারেবল সাবসেট তাহলে এনুমারেবল যদি সেট হয় তাহলে তার থেকে আমরা p dash যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং খুঁজে পাওয়া যায় মানে p এর সাথে p dash একটা ইকুইপোটেন্ট সেট তাহলে কি হবে p dash টা অলসো enumerable এবার তাহলে since p is enumerable যেহেতু p টা হচ্ছে আমার একটা enumerable তাহলে then p dash is also তাহলে p dash টা আমার enumerable আর আরেকটা দেখ যে q টা হচ্ছে আমার এই দুটোর সাথে p এবং p dash এর সাথে একটা singleton set zero singleton set তার মানে একটা কি basically finite set তার মানে কি হবে দুটো এনুমারেবল সেট তাদের ইউনিয়ন কি হবে তাহলে দুটো এনুমারেবল সেট তাদের ইউনিয়ন এনুমারেবল হবে তার সাথে একটা ফাইনাইট সেটের ইউনিয়ন হচ্ছে তাহলে কি হবে সেটা অলসো এনুমারেবল দেয়ারফোর p ইউনিয়ন p ড্যাশ ইজ এনুমারেবল এনুমারেবল এন্ড p ইউনিয়ন p ড্যাশ ইউনিয়ন 0 ইজ অলসো এনুমারেবল এটাও তাহলে আবার কি হবে এনুমারেবল হবে thus q the set of all rational numbers the set of all rational numbers is enumerable ঠিক আছে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো ঠিক আছে যে q সেটটা কিভাবে এনুমারেবল হচ্ছে এটা তাহলে আমরা প্রুফ করতে পারলাম এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সেট অফ রেশনাল নাম্বার रियल नम्बर छोट्ट एक जगह क्लोज इंटरवल ए बी इज नॉट अकाउंटेबल
যে এটা কাউন্টেবল নয়, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে প্রুফ করব দেখ, বা এটাকে আমরা কিভাবে সলভ করব দেখ, যে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি কি, যে ইফ পসিবল লেট ক্লোজ ইন্টারভেল এ বি ইজ কাউন্টেবল, যেটা হচ্ছে আমার কাউন্টেবল বা এনুমারেবল, ঠিক আছে? তো আমরা কখন কখন এনুমারেবল লিখতে পারি, কখনো কাউন্টেবল লিখতে পারি, যে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমার কাউন্টেবল, ঠিক আছে? দেন এ বি ইকুয়ালস টু কি হবে, তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে তাহলে চলতে পারে, ঠিক আছে? তাহলে এ বি ক্লোজ ইন্টারভেলটাকে তাহলে কি হবে, সেটাকে তাহলে আমরা একটা সিকুয়েন্সের টার্মের আমরা সিকুয়েন্সের টার্মে অ্যারেঞ্জ করতে পারি, সেটা আমরা ধরে নিলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এটা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি আমার এটা হলো, এবার আমি কি করছি, যে যে লেট আস চুজ অ্যান ওপেন ইন্টারভেল, এবার আমি একটা ওপেন ইন্টারভেল চুজ করছি, দেখ ওপেন ইন্টারভেল চুজ করছি আই এন সাচ দ্যাট বলার দরকার নেই, যে হয়ার আই এন ইকুয়ালস টু হচ্ছে কত, না এক্স এন মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এক্স এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা আমরা চুজ করলাম, যে আমরা একটা ওপেন ইন্টারভেল চুজ করলাম কিরকম, আই এন টা, যেখানে আই এন টা হচ্ছে কি এক্স এন মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এক্স এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, ঠিক আছে? এই এন টা আমরা বোঝা যাবে সেট অফ ন্যাচারাল নাম্বারস, তাহলে দেখ যে দেন এক্স ওয়ান বিলংস টু আই ওয়ান অ্যান্ড এক্স টু বিলংস টু আই টু অ্যান্ড সো অন, ঠিক আছে? এবং আমার এরকমভাবে চলছে, তাহলে দেখ আমরা যেটা পাচ্ছি যে দেয়ার ফোর, তাহলে এই যে ক্লোজ ইন্টারভেল এ বিটা, এটা কারণে আমার হচ্ছে কি, যে ইউনিয়ন অফ এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি অফ আই এন, ইউনিয়ন অফ আই এন এর তার মানে কি, ক্লোজ ইন্টারভেল এ বিটাকে আমরা কভার করতে পারছি, ঠিক আছে? এবং ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবার আমি কি করছি, যে এই যে আমার আই এন গুলো রয়েছে, এই আই এন গুলোর আমি লেন্থের সামটা নিচ্ছি, কারণ আমি একটা কন্ট্রাডিকশন দেখাতে চাইছি, ঠিক আছে? তার জন্য আমি কি করছি, যে এই যে ইন্টারভেল গুলো নেওয়া হচ্ছে আই এন, সেই ইন্টারভেল গুলোর আমি লেন্থের সামটা নিচ্ছি, সেটা আমাদের কি আসবে দেখা যাক, ঠিক আছে? তো তার জন্য আমি কি করছি, যে সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি অফ মড অফ আই এন, তো এটাতে কত হবে, তাহলে দেখ আমার আই এন টা কত, এক্স এন মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এক্স এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, তাহলে আমার লেন্থটা কত, এন ইন্টারভেলের লেন্থ না ওয়ান টু বাই থ্রি টু দি পাওয়ার এন, তাই তো, টু বাই থ্রি টু দি পাওয়ার এন, তাহলে কত হবে, টু বাই থ্রি স্কোয়ার টু বাই থ্রি কিউব, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে এই সামটাকে জাস্ট বার করা, এই ইনফাইনাইট সিরিজের সামটা বার করতে হবে, সামটা বার করলে একটা কন্ট্রাডিকশন আসবে, সেটা দেখ কি, না টু বাই থ্রিটা কমন, ওয়ান প্লাস টু বাই থ্রি, টু বাই থ্রি তার স্কোয়ার প্লাস এভাবে চলছে, ঠিক আছে? তাহলে দেখ টু বাই থ্রিটা থাকছে, এটা হবে কি এ বাই ওয়ান মাইনাস আর, সেটা হচ্ছে কত, টু বাই থ্রি, তার মানে দেখ কত পাচ্ছি, যে টু বাই থ্রি ইন্টু থ্রি, থ্রি বাই টু জাস্ট, না থ্রি বাই টু কেন হবে, থ্রিটা উপরে উঠে যাচ্ছে, থ্রি মাইনাস টু ওয়ান, তার মানে দেখ টু হচ্ছে, ও না টু বাই সরি টু বাই থ্রি তো কমন নিয়ে নিয়েছি, টু বাই থ্রি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, ওয়ান বাই থ্রি হচ্ছে, তাহলে ওয়ান বাই থ্রি হলে এই সামটা কত, এটা ওয়ান বাই থ্রি, তাহলে এটা হবে টু বাই থ্রি, যদি কমন নিয়ে নিও, তার মানে এটা থ্রি বাই টু হয়ে যাবে, তার মানে এটা ওয়ান, ঠিক আছে? তাহলে দেখ আমরা কত পেলাম, যে লেন্থের, তার মানে দেখ ইন্টারভেল যেগুলো পাচ্ছিলাম আই এন, সেই ইন্টারভেলগুলোর লেন্থের সামটা কত হলো, সেই ইন্টারভেলের লেন্থের সামটা ওয়ান হচ্ছে, সেই ইন্টারভেল লেন্থের সামটা আমার কি হচ্ছে, এ ওয়ান হচ্ছে, তাই তো? এবার দেখ, এবার আমার এটা তো আমার মেন ইন্টারভেলটা, এই ইন্টারভেলটাকে দিয়ে, এই ইন্টারভেলটা হচ্ছে আমার দেখ যে এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি অফ আই এন, তাই তো? আই এন গুলোর ইউনিয়ন দিয়ে কভার করা যাচ্ছে, আই এন গুলোর ইউনিয়ন দিয়ে কভার করতে পারছি, ঠিক আছে? তাহলে এইটার সাথে যদি আমার এটা সমান হয়, তাহলে এই ইন্টারভেলের লেন্থ যা হবে, এই ইন্টারভেলের লেন্থ যা হবে, এইগুলোর লেন্থের সম সেম হওয়া উচিত, এই ইন্টারভেলটার লেন্থ যা হবে, এইগুলোর ইউনিয়ন যদি, এই ইউনিয়নের লেন্থে যদি, আই এনগুলোর লেন্থে যদি সাম বার করি, তাহলে সেই সামটা কি হবে, সমান হবে, কিন্তু আই এনগুলোর লেন্থের সাম পাচ্ছি কত, আই এনগুলোর লেন্থের সাম পাচ্ছি আমার ওয়ান, কিন্তু বি মাইনাস এ কি আমার, বি এবং এ দুটোই আরবিটারি, সেহেতু বি এবং এ দুটো যদি আরবিটারি, তাহলে প্রত্যেকটা এ বি ভ্যালুর জন্য কি বি মাইনাস এ তার লেন্থটা সবসময় ওয়ান হবে,
সব সময় 1 হবে এটা একটা কন্ট্রাডিকশন নয় যে b ab যে ইন্টারভ্যালটা এই ইন্টারভ্যালের লেন্থ কত ইন্টারভ্যাল লেন্থটা আমার হচ্ছে b - a কিন্তু এটাকে দিয়ে এটাকে এই ইন্টারভ্যালটাকে কভার করেছিলাম কি এই আয়ন গুলো দিয়ে আয়ন গুলো দিয়ে আই তাহলে এই আয়ন গুলো লেন্থ এই আয়ন গুলো লেন্থ যা হবে এই ইন্টারভ্যালের লেন্থটা কি হবে সেম হবে তো সেম হওয়া উচিত কিন্তু আমি পাচ্ছি এখানে এই লেন্থের সামটা হচ্ছে 1 আর এই ইন্টারভ্যালের লেন্থ কত আমরা b - a এই b - এটা যে কোন ab এর ভ্যালুর জন্য কি সব সময় 1 হবে এটা লজিক্যালি ভাব যে যদি ধর আমি এই ইন্টারভ্যালটা এরকম নি এই ইন্টারভ্যালটা ধর 1 3 নিলাম এই ইন্টারভ্যালটা আমি 1 3 নিলাম ঠিক আছে তাহলে দেখো ইন্টারভ্যাল লেন্থ কত 2 তার মানে 2 তো এখানে হচ্ছে না 2 তো তাহলে এখানে হচ্ছে না এটা তো সব সময়ের জন্য 1 পাচ্ছি কিন্তু এখানে পাবো 2 সেহেতু এটা আরবিটারির জন্য আর ab যেহেতু আরবিটারি সেহেতু এটা হোল্ড করবে না তার মানে কি হচ্ছে তাহলে একটা কন্ট্রাডিকশন চলে আসছে না এই কন্ট্রাডিকশনটা এবার আমরা লিখবো যে দেখ বাট যে আমরা এখানে লিখছি যে বাট ক্লোজ ইন্টারভ্যাল ab ইজ আরবিট্রারি যে যেটা হচ্ছে আরবিট্রারি উইথ লেন্থ যার লেন্থটা হচ্ছে কত b - a ঠিক আছে তাহলে দাস তাহলে আমরা লিখছি যে দাস any closed interval ab with length b - a যে যেটা লেন্থটা হচ্ছে কত না b - a হবে সব সময় ab এর জন্য যে কোন ক্লোজ ইন্টারভ্যাল ab with length b - a can be covered by a sequence of open intervals in whose sum of length is always 1 sum of length is always 1 this is impossible এটা আমার ইম্পসিবল তাহলে দেয়ারফর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা আমাদের কি ছিল তাহলে সেটা হচ্ছে আমাদের ভুল ছিল তাহলে সঠিকটা কি তাহলে হেন্স ক্লোজ ইন্টারভ্যাল ab ইজ নট এনুমারেবল কারণ আমরা এনুমারেবল চুজ করেছিলাম বলেই কিন্তু আমাদের এই প্রবলেমটাতে পড়তে হলো যে আমরা abটাকে ধরে নিয়েছিলাম এনুমারেবল তাহলে ab টা কি হবে নট এনুমারেবল ঠিক আছে এইবার আমরা আসছি যে সেট অফ রিয়েল নাম্বারস আমার এনুমারেবল নট এনুমারেবল এবং এটাই হচ্ছে আচ্ছা ওখান থেকে আমরা আরেকটা জিনিস দেখাতে পারি আরেকটা ছোট জায়গা আরেকটা দেখ ছোট জায়গা এটা বলা সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারটাকে আসার জন্য যে ধর এরকম একটা কোশ্চেন আছে যে এটা ধর আমার একটা নন এনুমারেবল এটা ধর আমার একটা নন এনুমারেবল ঠিক আছে এটা লিখে নে আমি প্রবলেমটা বলছি না জাস্ট একটা একটু শর্ট ডেফিনিশন হিসেবে দিচ্ছি যে a ইজ নন এনুমারেবল এবং বিটা হচ্ছে এর একটা সাবসেট বি হচ্ছে কি এর একটা সাবসেট এবং বিটা হচ্ছে কি এন্ড বি ইজ এনুমারেবল এবং বিটা হচ্ছে কি এনুমারেবল তাহলে বলা হচ্ছে যে দেন এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইজ নন এনুমারেবল তাহলে এটা নন এনুমারেবল হবে যেটা আমার নন এনুমারেবল হবে ঠিক আছে এবার যদি কেউ এটাকে যদি প্রুফ করতে চাস যদি এটাকে কেউ প্রুফ করতে চাস তাহলে দেখ আমি কি বলছি যে এটাকে যদি প্রুফ করতে চাস তাহলে দেখ যে ফর প্রুভিং যে দেখ আমি লিখে দিচ্ছি যে প্রুফটা কি করব না যে আমরা কি করছি যে উই কনসিডার এ মাইনাস বি ইউনিয়ন বি এটা কত হবে a - b তার সাথে আমি b সেটে যদি ইউনিয়ন করি তাহলে কি পাবো a সেটটাই ঘুরে পাবো a সেটটাই ঘুরে পাওয়া যাবে কারণ a - b বলতে কি a - b বলতে a সেটের মধ্যে এলিমেন্টস আছে b এর মধ্যে নেই তার মানে কি যদি আমি ভেন ডায়াগ্রাম হিসেবে দেখাই দেখ যে এটা ধর আমার a সেটটা a সেটের মধ্যে আছে কিন্তু b সেটের মধ্যে নেই ঠিক আছে তার মানে দেখ এটা আমার হচ্ছে ধর a সেট এটা হচ্ছে ধর b সেট তার মানে a সেটের মধ্যে আছে b সেটের মধ্যে নেই তার মানে দেখ a - b টা হচ্ছে আমার এটা a - b টা হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার a - b টা এবার তার সাথে আমি b সেটের ইউনিয়নটা নিচ্ছি তার সাথে আমি ইউনিয়ন নিচ্ছি b সেটটা
বি সেটটাকে যদি আমি তার সাথে ইউনিয়ন করি তাহলে কি পাবো? তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা টোটাল আমরা এই এ সেটটাই পাবো না? তাহলে আমরা টোটাল এ সেটটাই পাচ্ছি, ঠিক আছে? জাস্ট একটা সেটের ডেফিনেশন, ঠিক আছে? তো এটা যদি হয়, এবার দেখ, এবার এখানে ফার্স্টে ধরে নিবি যে ইফ পসিবল লেট, ইফ পসিবল লেট এ মাইনাস বি ইজ এনুমারেবল, যে এটা হচ্ছে আমার এনুমারেবল, তাহলে দেখ যে উই কনসিডারেবল না বলে যে দেন, তাহলে এ এটা এনুমারেবল, তার সাথে আমি কি একটা এনুমারেবল সেট, বিটা তো এনুমারেবল বলে দেওয়া ছিল এনুমারেবল, তাহলে এটা এনুমারেবল ধরে নিয়েছিলাম এবং তার সাথে আমি বি এর এনুমারেবলের একটা ইউনিয়ন করেছি, তাহলে কি হবে? এ ইজ এনুমারেবল, তাহলে এটা এনুমারেবল হবে, কারণ আমরা প্রুফ করেছি যে দুটো এনুমারেবল সেটের, ইউনিয়ন কি হয়, অলওয়েজ এনুমারেবল। এবার দেখ এটা একটা কন্ট্রাডিকশন, কারণ আমাদেরকে বলে গিয়েছিল যে এটা নন এনুমারেবল, কিন্তু এখানে বলছে এটা এনুমারেবল, তাহলে আমাদের এটা অ্যাজাম্পশনটা ভুল আছে, তার মানে কি এ মাইনাস বিটা হচ্ছে নন এনুমারেবল, ঠিক আছে? প্রুফটা বোঝা গেল? জাস্ট এটা দু একটা লাইনের জন্য, ঠিক আছে? কারণ এটা বললাম, কারণ আমাদেরকে অনেক সময় বলতে বলে যে সেট অফ ইরেশনাল নাম্বার, হচ্ছে নন এনুমারেবল সাব, নন এনুমারেবল সেট, সেট অফ ইরেশনাল নাম্বার হচ্ছে নন এনুমারেবল সেট, ঠিক আছে? যে আমরা কি জানি যে সেট অফ ইরেশনাল নাম্বার, মানে হচ্ছে কি না, সেট অফ ইরেশনাল নাম্বারকে আমরা কিভাবে নোট করি, সেট অফ ইরেশনাল নাম্বার মানে হচ্ছে দেখ যে সেট অফ রিয়েল নাম্বার থেকে কিউ সেটটাকে বাদ দেওয়া, সেট অফ রিয়েল নাম্বার থেকে কিউ সেটটাকে বাদ দেওয়া, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, এভাবে লেখা যায় সেটের ডিফাইন, সেটের নোটেশনে, ঠিক আছে? তো আমরা প্রুফ করব যে আটটা নন এনুমারেবল, কিন্তু আর আবার প্রুফ করে দিয়েছি অলরেডি যে কিউটা নন এনুমারেবল, তাহলে দেখ এই প্রপার্টিটাকে লাগা যে বিটা হচ্ছে যেটা সাবসেট, এর সেটা আমার এনুমারেবল, কিন্তু বড় সেটটা নন এনুমারেবল, তাহলে এ মাইনাস বিটা কি হবে, নন এনুমারেবল, তাহলে আর মাইনাস কিউ যেটা সেটা নন এনুমারেবল, তাহলে সেটা ইরেশনাল নাম্বারটা নন এনুমারেবল হবে। শুধু আমাদের প্রুফ করতে বাকি যেটা সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারটা নন এনুমারেবল, ঠিক আছে? তো আমরা ওই প্রুফটা জাস্ট করব এবং ওটার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, যে কাউন্টেবল এনুমারেবল সেট এইগুলো নিয়ে যে সেটটা, সেই চ্যাপ্টারটা আমাদের শেষ করছি এবং আমাদের এই ভিডিওটাও শেষ হবে, ঠিক আছে? তো জাস্ট ওই পার্টটা আমাদের বাকি। তাহলে দেখ আমরা লাস্ট যেটা ছিল আমাদের যে সেট অফ রিয়েল নাম্বার, এটা হচ্ছে আমাদের নট এনুমারেবল, এটা আমরা দেখানো, ঠিক আছে? তো আমরা কিভাবে দেখ প্রুফ করছি যে ইফ পসিবল লেট আর দ্য সেট অফ রিয়েল নাম্বার, দ্য সেট অফ রিয়েল নাম্বার ইজ এনুমারেবল, দেন আর ক্যান বি অ্যারেঞ্জড, then r can be arranged in the form r equals to x1 x2 x3 ততগুলো চলছে, ঠিক আছে? এবার now we enclosed xn by an open interval in equals to কত না xn minus 1 by 2 to the power n plus 1 xn plus 1 by 2 to the power n plus 1, n belongs to natural numbers, ঠিক আছে? আমরা xn টাকে এনক্লোজ করলাম কিভাবে, একটা ওপেন ইন্টারভেল দিয়ে, যে ওপেন ইন্টারভেল কি রকম, xn minus 1 by 2 to the power n plus 1 xn plus 1 by 2 to the power n plus 1, ঠিক আছে? তাহলে দেখ আমাদের r এর যেটা, আমরা r কে যেভাবে চুজ করেছি, ঠিক আছে, আর কে আমরা যে পয়েন্টগুলো দিয়ে আমরা অ্যারেঞ্জ করেছিলাম, তাহলে দেখ আটটা হচ্ছে এই ওপেন ইন্টারভেলগুলোর ইউনিয়ন দিয়ে এক্সপ্রেস করা যাবে, যে দেয়ারফোর বা বল যে দাস আর ইকুয়ালস টু ইউনিয়ন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অফ আই এন, এটা ঠিক আছে, এটা হচ্ছে, এবং আচ্ছা আটটাকে এখানে আরেকটা জিনিস বল যে আটটা হচ্ছে আমার সিকোয়েন্স এক্স এন, ঠিক আছে? তার আগে এটা বললাম, ঠিক আছে? যে এবার আমরা কি করছি, যে এবার আমরা সেম একই জিনিস ক্যালকুলেট করছি, সেট অফ রেশনাল নাম্বার এই মানে ওই আই এন গুলোর আমি লেন্থের সামটাকে নিচ্ছি, তাহলে দেখ সেটা কত হবে, এখানে লেন্থের সামটা কত, 1 বাই সামেশন আই এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 1 বাই 2 টু দি পাওয়ার এন, এটা হবে, কারণ আমরা এটা পাবো যে এটা পাবো 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার এন প্লাস 1, ঠিক আছে? তাহলে দেখ আলটিমেটলি হবে 1 বাই
टू टू दि पावर एन ठीक है तो ये साम जी कैलकुलेट करा जाए कत हो ना वन बाई टू टू वन बाई हाफ है मे बी अच्छा दा हाफ ना कैलकुलेशन कर ही वन बाई टू वन बाई टू स्क्वायर वन बाई टू क्यूब चलते एखान वन बाई टू कमन निले वन प्लस वन बाई टू प्लस वन बाई टू स्क्वायर एभवे चलते देख ठीक है तेल वन बाई टू इंटू वन बाई वन माइनस वन बाई टू तर मैं वन बाई टू इंटू टू बाई वन तर मैं देख वन पाँच सरि वन ठीक है ये लेंथे स्थान वन ठीक है तो देख हमें पेलम देख रियल नम्बर सेटा के यूनियन दिए एक्सप्रेस करा जा ही आर्गुमेंट एर साम लेंथे स्थान कत वन पे क्यों रियल नम्बर सेटर लेंथर को साम आज रियल नम्बर एखान एदी के माइनस इनफिनिटी एदी के प्लस इनफिनिटी ए रकम टाइप दी रियल नम्बर सेटर एक्सटेंडेड रियल नम्बर जो आलोचना करी तो रियल नम्बर रियल लाइन जो रियल टे एक लाइन तो लाइन एक इनफिनिटी तो लाइनटार को लेंथ आज है लाइन लेंथ है मेजर करते इनफिनिटी लाइन क्योंकि एखे हमारे देख जो रियल नम्बर ओपन इंटरवल यूनियन दिए ओपन इंटरवल यूनियन साथ समान क्योंकि वो ओपन इंटरवल लेंथे साम हे वन क्योंकि रियल नम्बर लेंथे साम तो वन नए क्योंकि रियल नम्बर लेंथे साम तो वन नए क्या कन्ट्राडिक्शन ओपन इंटरवल दिए आर सेट एक्सप्रेस करते पर ओपन इंटरवल दिए आर सेट एक्सप्रेस करा जाए ना तर मैं एक कन्ट्राडिक्शन तर मैं आर सेट आर सेटर मध्य एक्सेंगलो रकम भाव एक्सेंगलो अरेंज करा जाए ना তাহলে সেট অফ রিয়েল নাম্বারসের মধ্যে এরকম ভাবে এক্সএন কে অ্যারেঞ্জ করতে পারবো না তাহলে সেট অফ রিয়েল নাম্বারসটা এনুমারেবল সেট নয় ঠিক আছে আমরা এটাই শুধু ভাষার মধ্যে এবার লিখব ঠিক আছে তাহলে দেখ দিস ইমপ্লাইজ দ্যাট দ্য লেন্থ অফ এন্টায়ার রিয়েল লাইফ द लेंथ अफ एंटायर रियल लाइन जो पुरो रियल लाइन लेंथ कत पुरो रियल लाइन लेंथ हे लेंथ इज वन हुई इज इम्पॉसिबल जेटा एटा आमादेर के इम्प्लाई करछे कि जे द लेंथ अफ एंटायर रियल लाइन तार लेंथ हे कत वन जेटा इम्पॉसिबल ठीक आछे ताहले हेंस सेट अफ रियल नम्बर इज नन एनुमारेबल ताहले एटा एनुमारेबल छिलो ना ठीक आछे बोझा गया ये जा शुद्ध बोलार जो ये इम्प्लाई कर पुरो रियल नम्बर पुरो रियल लाइन टार लेंथटा हो कत वन जो पसिबल नए कखई कारण से फाइनइट ही नय कारण से नट फाइनइट तो ये हमें फाइनइट पासी रियल नम्बर सेट इनुमारेबल सेट नय ठीक है तो ये हमारे भिडियो कमप्लीट हलो एखान प्रब्लेम्सगुलो प्रब्लेम्सगुल परीक्षा दिले यो दे ठीक है एर बहरे कि देना क्योंकि अतः परीक्षा तो आसे ना क्योंकि कन्सेप्टो एनुमारेबल सेट काउंटेबल अनकाउंटेबल योजना प्रब्लेमगो मैं क्यों क्या है ठीक है तो यो जस्ट जानार दरकार आज कारण यगलो ना जानले परवर्तकाल रियल एनालिसिस पढ़ते अनेक प्रब्लेम है ठीक है तो से जाना दरकार खूब एक इम्पोर्टेंट बेस चैप्टर ठीक है तो चल टाटा आजकल मतन बाय बाय पढ़ाशुना कर सबाई ठीक है भलो थाकिस सुस्थ थाकिस।